নমস্কার বন্ধুরা এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম এই ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসে এখন পর্যন্ত কয়েক কোটি মানুষ সাফসাই করে গেছে আপনারা জানেন সরকার কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কর্মচারীদের জন্য এনপিএসের অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে এবং সেখানে সরকারও কন্ট্রিবিউট করে কর্মচারীও কন্ট্রিবিউট করে এবং এমনিতেই সাধারণ নাগরিক নিজে থেকেও এটাকে কন্ট্রিবিউট করতে পারে এখানে সুবিধা কী যেটা পাওয়া যায় ছোট্ট করে একটু বলে নিই যে ষাট বছর বয়সের পরে এককালীন টাকা পাওয়া যায় এবং পেনশানও পাওয়া যায় কিন্তু অনেকের মনের মধ্যে এই এনপিএস নিয়ে কিছু প্রশ্ন থাকে যেটা অবশ্যই টাকা তোলা নেয় কারণ সবাই চাইবে তার সঞ্চয় থেকে টাকার কোনো প্রয়োজনে টাকা তোলা যাবে নাকি এককালীন কত টাকা পাওয়া যাবে অর্থাৎ প্রি মেচিওর এক্সিস্ট যে এনপিএস থেকে প্রি এক্সিস্টই করা যাবে অর্থাৎ সময়ের আগে কি টাকা তোলা যাবে এবং টাকা তোলা গেলে সেটা কত টাকা পর্যন্ত এককালীন তোলা যাবে এককালীন কত টাকা পাওয়া যাবে বা কোনো গ্রাহকের একসেন্টের ধরুন মৃত্যু হয়ে গেল সেক্ষেত্রে ওই গ্রাহকের পরিবার বা নমিনি কত টাকা এককালীন পেতে পারে নাকি তাকেও পেনশন কিনতে হবে বা সময়ের পরে অর্থাৎ ম্যাচিওর হয়ে যাওয়ার পরে যদি কেউ এনপিএস থেকে টাকা তুলতে চায় সেক্ষেত্রে তিনি কত টাকা লামসামিশ বা এককালীন টাকা তুলতে পারবেন এই বিষয়গুলো কিন্তু সবার মনের মধ্যে প্রশ্ন থাকে তো আজকে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এনপিএসের পক্ষ থেকে পিএফআর দিয়ে যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে দূর করে দেবো কারণ একুশে সেপ্টেম্বর এনপিএসের পক্ষ থেকে পি ডি নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে প্রি ম্যাচিওর এক্সিস্ট বা নর্মাল এক্সিস্ট অর্থাৎ ম্যাচিওর হওয়ার পরে এক্সিস্ট সেই সঙ্গে অ্যাক্সিডেন্টালি ডেটের ক্ষেত্রে ডেথের ক্ষেত্রে কত টাকা এককালীন পাওয়া যাবে বা কত টাকা পেনশন নিতে হবে এবং সেই সঙ্গে গভর্নমেন্ট সেক্টর এবং নন গভর্নমেন্ট সেক্টরের জন্য কী নিয়ম আছে বা যারা ষাট বছর থেকে সত্তর বছরের মধ্যে লগ ইন মানে এই এনপিএসে সাবস্ক্রাইব করে রেখেছেন বা যারা আঠারো বছর থেকে ষাট বছরের মধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের জন্য কি কি নিয়ম আছে রকম সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনার পক্ষে এই ভিডিওটির যে সমস্ত বিষয়গুলো খুব সহজে বোঝার জন্য উপকার হবে তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটু অনুরোধ থাকবে যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিওগুলিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথিয়নকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ আনতে পারেন এনপিএসে কীভাবে আপনি টাকা জমা করবেন অর্থাৎ পেমেন্ট করবেন সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে সেখানে যদি আপনি লগ ইন নাও করতে চান ধরুন আপনার পাসওয়ার্ড মনে নেই বা পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা অন্য কেউ আপনার কাজটা করে আপনি অন্য কেউ টাকা তুলতে চাইছেন সেক্ষেত্রে কীভাবে করবেন বা পাসওয়ার্ড দিয়ে কীভাবে করবেন এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু ভিডিও আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এছাড়াও এনপিএস নিয়ে অন্যান্য ভিডিওগুলোও আছে তো এবারে আসি মূল আলোচনায় দেখুন এখানে সাবজেক্ট কী দিয়েছে এনফার্সম্যান্ট অফ সাম উইথড্রল লিমিট অফ এক্সিস্ট অর্থাৎ এনপিএস থেকে বর্ধিত যে সীমা টাকা তোলার সেটা কত হয়েছে এবং এখানে একটু বলে রাখি জুন মাসের দিকে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল এই টাকা তোলা নিয়ে পাঁচ লক্ষ টাকা এবং আড়াই লক্ষ টাকার ব্যাপারটা এখানে ব্যাখ্যা করেছিল সেটা নিয়ে আমরাও কিন্তু ভিডিও করেছিলাম এখানে সেই বিষয়টিকেও ইনক্লুড করে আরও কিছু নতুন নিয়ম ঢোকানো হয়েছে এবারে আসি এখানে যে বিষয়গুলো দিয়েছে এখানে বিষয়গুলি বলতে সেই বিষয়গুলি দিয়েছে যে কোনো একজন এনপিএস সাবস্ক্রাইবার একটা প্র্যান নাম্বার থাকতে হবে ওই প্র্যানের বেশিসে নাম্বারে বেশিসে টাকা জমা হবে ওইখান থেকে পেনশন বা অ্যানুইটি কিনতে হবে এরকম বিভিন্ন নিয়মগুলো যেগুলো আপনারা সবাই প্রায় জানেন তো ওইগুলো নিয়ে আর সময় বাড়াচ্ছি না এবারে আসি লামসাম পেমেন্ট কীভাবে হবে অর্থাৎ এককালীন টাকা কী শর্তে পাওয়া যাবে দেখুন এখানে ক্যাটাগরি দিয়েছে কিভাবে টাকাটা কিসের জন্য টাকাটি অর্থাৎ প্রি এক্সিস্টের ক্ষেত্রে কী হবে লিমিট ফর লাম সাম পেমেন্ট লিমিটটা কত আর গভর্নমেন্ট সেক্টর হলে কি হবে আর নন গভর্নমেন্ট সেক্টর হলে কি হবে প্রথমে বলি প্রিম্যাচিওর এক্সিস্ট প্রিম্যাচিওর এক্সিস্ট বলতে যদি বয়স ষাট বছর বয়সের আগে যদি এক্সিস্ট করতে হয় তবে এটা কাদের জন্য যারা এই এ সাবস্ক্রাইব করেছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অর্থাৎ যেটা নর্মাল প্রথমে ছিল এনপিএস নিয়ে নিয়মটি সেই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যারা এই এনপিএস সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য এই নিয়মটি কি তারা যদি ষাট বছরের আগে টাকা তুলতে চায় সেক্ষেত্রে তাদের যদি দেখা যায় যে টোটাল অ্যামাউন্টটি আড়াই লক্ষ টাকা হয় ধরুন তার টোটাল টাকাটি হয়েছে করপাস এনপিএসে হয়েছে আড়াই লক্ষ টাকা সেক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরে যদি উনি সাবস্ক্রাইবার হন তাহলে আড়াই লক্ষ টাকা বা তার কম হলে ওনাকে সম্পূর্ণ টাকাটি কিন্তু দিয়ে দেওয়া হবে আর যদি আড়াই লক্ষ টাকা বা তার বেশি হয় অর্থাৎ দেখা গেল ওনার টাকাটি আড়াই লক্ষ টাকারও বেশি ওনার করপাসটি টোটাল হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওনাকে আশি পার্সেন্ট টাকা পেনশনের জন্য রাখতে হবে এবং কুড়ি পার্সেন্ট টাকা উনি লামসাম হিসাবে তুলতে পারবেন ওনার ছোট উদাহরণ দিই দশ লাখের ক্ষেত্রে হলে ধরুন ওনাকে তখন আট লাখ টাকা রাখতে হবে পেনশানের জন্য এবং দু লাখ টাকা উনি লামসাম হিসেবে নিতে পারবেন এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের জন্য অর্থাৎ আড়াই লক্ষ টাকা মতো আপনাকে কোনো টাকা রাখতে হবে না ধরুন টোটাল যদি করপাশে জমা হয় সম্পূর্ণ তুলতে পারবেন আর আড়াই লক্ষ টাকার উপরে হলে আশি পার্সেন্ট পর্যন্ত আপনাকে পেনশন হিসাবে রাখতে হবে এবার আসি নন গভর্নমেন্ট সেক্টরের জন্য অর্থাৎ যারা গভর্নমেন্ট সেক্টরের নয় তাদের জন্য তো তাদের অবশ্যই দশ বছর কন্টিনিউ এনপিএস সাবস্ক্রাইব করতে হবে মানে টাকা জমা করতে হবে দশ বছর ধরে উনি যেন এনপিএসে টাকাটি জমা করে থাকেন তারপরে যদি দেখা যায় যে ওনার আড়াই লক্ষ টাকা টোটাল হয়েছে করপাস সেক্ষেত্রে উনি প্রিম্যাচুর এক্সিস্টের ক্ষেত্রে অর্থাৎ ষাট বছর বয়সের আগে উনি আড়াই লক্ষ টাকা সম্পূর্ণ তুলতে পারবেন আড়াই লক্ষ টাকা বা তার বেশি ওনার করপাস। হয় আর যদি দেখা যায় আড়াই লক্ষ টাকার বেশি ওনার করপাশ হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই গভর্নমেন্ট সেক্টরের মতন একই নিয়ম আশি পার্সেন্ট ওনাকে পেনশনের জন্য রাখতে হবে এবং কুড়ি পার্সেন্ট ওনাকে লামসাম হিসাবে দিয়ে দেওয়া হবে এই গেল যদি প্রি এক্সিস্ট হয় এবারে আসি নর্মাল এক্সিস্ট সেই যারা আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে যারা এনপিএস স্বাস্থ্য হয়েছেন তাদের জন্য তো নর্মাল এক্সিস্ট বলতে যারা ষাট বছরের পরে বা ষাট বছরে যারা এনপিএস থেকে টাকা তুলতে চায় তাদের জন্য তো এখানে বলেছে দেখুন কত পা মানে লামসাম কত হবে পাঁচ লক্ষ টাকার ক্ষেত্রে কি আছে যদি দেখা যায় ওনার টোটাল করপাস পাঁচ লক্ষ টাকা হয় সেটা তাহলে বাদ তার কম হয় অর্থাৎ পাঁচ লক্ষ টাকা বা তার কম যদি হয় সেক্ষেত্রে উনি সম্পূর্ণ টাকাটি তুলতে পারবেন আর যদি দেখা যায় পাঁচ লক্ষ টাকার বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ষাট পার্সেন্ট ওনাকে মানে এ হিসাবে দেওয়া হবে এককালীন থোক টাকা বা লামসাম হিসাবে দেওয়া হবে আর চল্লিশ পারসেন্ট ওনাকে পেনশানের জন্য রাখতে হবে অর্থাৎ ধরুন দশ লক্ষ টাকা যদি ওনার জমা হয় এনপিএসে সেক্ষেত্রে উনি পাবেন চার লক্ষ টাকা পেনশনের জন্য রাখতে হবে এবং ছ লক্ষ টাকা উনি হচ্ছে থোক টাকা বা এককালীন হিসাবে পাবেন এটা হলো গভর্নমেন্ট সেক্টরের জন্য যদি নন গভর্নমেন্ট সেক্টরে হয় সেক্ষেত্রেও সেই একই নিয়ম অর্থাৎ পাঁচ লক্ষ টাকা বা তার কম হলে সেই সম্পূর্ণ টাকা তুলতে পারবেন আর যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে সেই একই নিয়ম চল্লিশ পার্সেন্ট পেনশনের জন্য রাখতে হবে আর ষাট পার্সেন্ট উনি লামসাম হিসাবে নিতে পারবেন এটা কিন্তু একটা সীমা আপনি চাইলে চল্লিশ পারসেন্টের বেশিও কিন্তু রাখতে পারেন সে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে চল্লিশ পার্সেন্ট মিনিমাম পেনশনের জন্য রাখতে হবে সে গভর্নমেন্ট সেক্টরে হোক আর নন গভর্নমেন্ট সেক্টরে হোক এবারে আসি কোনো সাবস্ক্রাইবারের মৃত্যু হয়ে গেলো আকস্মিক এবং উনাই সাবস্ক্রাইব করে গিয়েছিলেন আঠেরো থেকে ষাট বছরের মধ্যে সেক্ষেত্রে ওনার টাকাটি কি হবে তো এক্ষেত্রে যেখানে বলেছে যদি নন গভর্নমেন্ট সেক্টরে হয় সেক্ষেত্রে পুরো টাকাটি কিন্তু ওনার পরিবারের হাতে দিয়ে দেওয়া হবে তা ওনার যে লিগাল হায়ার বা নমিনি থাকবে সম্পূর্ণ টাকাটা কিন্তু ওনাকে দেওয়া যাবে কিন্তু গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন আছে যদি পাঁচ লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে ওনার লিগাল হায়ার্স বা নমিনীকে দিয়ে দেওয়া হবে কিন্তু পাঁচ লক্ষ টাকার বেশি হলে ওনার আশি পার্সেন্ট পেনশন হিসাবে থাকবে এবং টোয়েন্টি পার্সেন্ট লামসাম হিসাবে ওনার নমিনি বা লিগাল হ্যার্সকে দিয়ে দেওয়া হবে এবং সেখানে বলেছে যে আশি পার্সেন্ট দেখা যাবে সেটা ডিফল্ট অ্যানুইটি হিসাবে ব্যবহার করা হবে এবারে আসি যদি দেখা যায় ওই গভর্নমেন্ট সেক্টরে যিনি এ করেছেন ইনভেস্ট করেছেন ওনার যদি ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার যেমন স্বামী বা স্ত্রী বাবা মা যদি বেঁচে থাকে সরি যদি মারা যায় সেক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ওই যে টাকাটা সম্পূর্ণ যে টাকাটির কুড়ি পার্সেন্ট দেওয়া হবে ওনার নমিনি নোমিনিবাই লিগেল হ্যারসকে আর ব্যালেন্স অর্থাৎ আশি পার্সেন্ট দেওয়া হবে ওনার সারভাইভিং চিলড্রেন্সকে আর যদি চিলড্রেন না থাকে সেক্ষেত্রে লিগেল হ্যার্স কিন্তু ওই পুরোটাই পেয়ে যাবে এই গেল আকস্মিক ডেথের ক্ষেত্রে কি হবে এখানে একটু বলে রাখি ডিফল্ট অ্যানুইটি একটা কথা বললাম যে যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে ওনার স্পাউচ হচ্ছে ডিফল্ট অ্যানুইটিতে পড়বে অর্থাৎ যদি কোনো এনপিএস সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রাখে এনপিএসের সেক্ষেত্রে উনি ওনার সঙ্গে সঙ্গে স্বামী বা স্ত্রী কিন্তু পেনশন পাওয়ার হকদার হয়ে যায় আর যদি পেনশন পাওয়ার সময় ওনার স্বামী বা স্ত্রী যদি মারা যায় সেক্ষেত্রে ওনার ফ্যামিলি মেম্বারে যে লিগাল হায়ার বা সন্তান থাকবে উনি কিন্তু সম্পূর্ণ টাকা বাকি যে টাকাটি থাকবে সেটা কিন্তু পেয়ে যাবে এবারে আসি যদি কারুর ষাট বছরের পরে এনপিএসে নাম লেখান অর্থাৎ ষাট থেকে সত্তর বছরের মধ্যে যদি নাম লেখান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রি এক্সিস্ট বলতে নাম লেখানো তিন বছর মধ্যে যদি টাকা তোলে কেউ অর্থাৎ এনপিএসে শুরু করার পরে যদি তিন বছরের মধ্যে যদি কেউ টাকা তুলতে হয় সেটা হবে প্রি ম্যাচিওর এক্সিস্ট আর তিন বছর পরে হলে সেটা নর্মাল এক্সিস্ট হবে যেটা আঠেরো থেকে ষাট বছরের ক্ষেত্রে ছিল ষাট বছর পরে সেক্ষেত্রে কিন্তু ষাট বছর হলে নর্মাল এক্সিস্ট হয় কিন্তু যদি কেউ ষাট বছর থেকে সত্তর বছরের মধ্যে এনপিএসি এন্ট্রি করে সেক্ষেত্রে তার তিন বছর মিনিমাম থাকতে হবে তবে সেটা ম্যাচিওর যেটা নিয়ে এর আগে আমরা একটা ভিডিও রয়েছি আপনারা অনেকেই দেখেছেন তো সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে সবাই কিন্তু নন গভর্নমেন্ট সেক্টর কারণ ষাট বছর পরে কেউ আর চাকরি করে না এক্ষেত্রে সবাইকে কিন্তু নন গভর্নমেন্ট সেক্টর হিসাবে ধরা হচ্ছে এখানে যেটা দিয়েছে বিজ্ঞপ্তিতে তো প্রি ম্যাচিউর এক্সিস্ট অর্থাৎ যদি তিন বছর আগে যদি কেউ টাকা তুলতে চায় এবং ওনার যদি লামসাম টাকা আড়াই লক্ষ টাকা হয় সেক্ষেত্রে কি হবে অর্থাৎ আড়াই লক্ষ টাকা বা তার কম হলে সম্পূর্ণ টাকাটাই দিয়ে দেওয়া হবে আর আড়াই লক্ষ টাকার বেশি হলে আড়াই লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে আশি পার্সেন্ট পেনশন হিসাবে থাকবে এবং কুড়ি পার্সেন্ট ওই সাবস্ক্রাইবারকে দিয়ে দেওয়া হবে এটা কিন্তু আবারও বলছি যারা ষাট থেকে সত্তর বছরের মধ্যে এনপিএসি এন্ট্রি করেছে এবং তিন বছরের মধ্যে টাকা তুলতে হয়েছে তাদের জন্য আড়াই লক্ষ টাকার কম হলে সম্পূর্ণ টাকা দিয়ে পাবে বা আড়াই লক্ষ টাকা হলেও সম্পূর্ণ হবে কিন্তু আড়াই লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে আশি পার্সেন্ট পেনশনের জন্য থাকবে কুড়ি পার্সেন্ট লামসম হিসাবে অর্থাৎ এককালীন টাকা হিসেবে পাবে এবারে আসি নর্মাল এক্সিস্ট নর্মাল এক্সিস্ট হলে ওই যারা সাত বছর থেকে সত্তর বছরের মধ্যে এন্ট্রি করেছে তাদের পাঁচ লক্ষ টাকা হলে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তারা কিন্তু সম্পূর্ণ টাকাটি পেয়ে যাবে সেখানে পেনশন কেনার বাধ্যতা নেই আর যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট পেনশন হিসাবে থাকতেই হবে এবং আশি সরি ষাট পার্সেন্ট এককালীন টাকা হিসাবে পাবে অর্থাৎ যদি দশ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে চার লক্ষ টাকা পেনশনের জন্য রাখতে হবে আর ছ লক্ষ টাকা পেনশনের জন্য উনি তুলে নিতে পারবেন সরি এককালীন টাকা হিসাবে তুলে নিতে পারবেন এবারে আসি যদি আনফর্চুনেট ডেথ হয়ে যায় আকস্মিক যদি মৃত্যু হয়ে যায় সাবস্ক্রাইবারে যাদের বয়স ষাট থেকে সত্তর বছরের মধ্যে যারা এন্ট্রি করেছে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল অ্যামাউন্টটি তাদের নমিনি বা লিগাল হ্যারসকে দিয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে শেয়ারে বলে দিয়েছে যখন কারুর এক্সিস্টের বয়স আসবে বা সুপার অ্যানুয়েশনের বয়স আসবে তখন তাকে কিন্তু এস এস এবং এডুকেশান ভিডিও এবং ফ্যাক বা ইমেলের মাধ্যমে তাকে সচেতন করে দিতে বলেছে যাতে সে টাকা তুলতে কোনো সমস্যায় না পড়ে এই হচ্ছে এনপিএসের লেটেস্ট সার্কুলার অনুযায়ী টাকা তোলার যে বিভিন্ন নিয়মগুলো দিয়েছে আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে অনুরোধ করব। এনপিএস সংক্রান্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আপনার অন্যান্য প্রশ্নের উত্তরও কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং সজাগ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে